বাইতুল্লাহ শরীফের ইমাম ও খতিব হিসেবে চার দশক পূর্ণ করলেন শায়খ ডক্টর সালেহ বিন হুমায়দ ও শায়খ ডক্টর আব্দুর রহমান সুদাইস। 1444 হিজরির মহরম মাস শুরু হওয়ায় মসজিদে হারামে তাদের ইমামতির 40 বছর পূর্ণ হল। ডক্টর আব্দুর রহমান আল সুদাইস মাত্র 22 বছর বয়স এবং শায়খ সালেহ আল হুমায়দ 33 বছর বয়সে মসজিদে হারামের ইমাম ও খতিব হিসেবে নিযুক্ত হন। সৌদি আরবের সাবেক বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ তাদেরকে সম্মানিত এই পদে নিযুক্ত করেছিলেন। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে অত্যন্ত জনপ্রিয় প্রিয় ব্যক্তিত্ব শায়খ ডক্টর আব্দুর রহমান আল সুদাইস তার সুমধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত শোনেননি এমন মুসলমান খুঁজে পাওয়া দুষ্কর। 1404 হিজরির 22 সাবান তিনি সর্বপ্রথম কাবার ইমামতি করেন। তার ইমামতিতে প্রথম নামাজটি ছিল আসরের নামাজ। 2012 সালে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ পরিচালনা পরিষদের পরিচালক হিসেবে নিয়োগ পান শায়খ সুদাইস। 2014 সালে মসজিদে নববীদের প্রথমবারের মতো ইমামতির দায়িত্ব পালন করেন তিনি। 2020 সালে তিনি বাইতুল্লাহ শরীফে একাধারে 30 বছর যাবত রমজানে পবিত্র কোরআন খতম করার গৌরব অর্জন করেন। ডক্টর আব্দুর রহমান আল সুদাইস 1960 সালে তিনি সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেন। তিনি 1983 সালে রিয়াদ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, 1987 সালে ইমাম মোহাম্মদ ইবনে সৌদি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এবং 1995 সালে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী শরিয়াতে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। পরে রিয়াদ বিশ্ববিদ্যালয় ও উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। অন্যদিকে শায়খ সালেহ আল হুমায়দ 1983 সালে 33 বছর বয়সে বাইতুল্লাহ শরীফে ইমাম হিসেবে নিযুক্ত হন। তার পুরো নাম সালেহ বিন আবদুল্লাহ বিন মোহাম্মদ আল হুমায়দ। তিনি সৌদি আরবের শুরা কাউন্সিলের সভাপতির পাশাপাশি উচ্চ বিচার বিভাগীয় কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের উলামা অনুষদের একজন অধ্যাপক ও প্রশাসক এবং সিনিয়র ওলামা কাউন্সিলের সদস্য। শায়খ হুমায়দ সৌদি আরবের রাজকীয় আদালতের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। 1950 সালে সৌদি আরবের বুরাইদাহ শহরে জন্মগ্রহণ করেন শায়খ সালেহ আল হুমায়দ। তিনি 1975 সালে মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, 1976 সালে মাস্টার্স এবং 1982 সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। সোনার সংসার জুয়েলার্স এর কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা এনএন দত্ত রোড স্থিত এই সোনার সংসার। আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার। গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড়। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্য আজই চলে আসুন শিলচর নরসিংটোলা এনএন দত্ত রোডের সোনার সংসারে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-26-0081 অথবা 9395-16-3088।